আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আসেন খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তবে আজকে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি আজকে একটি সুন্দর বিয়ের প্রোগ্রাম শেয়ার করব আপনাদের মাঝে আর বিয়েটি ছিল মুহাখালী ডিউএসএস কনভেনশন হলে আর বিয়ের কনে ছিল তানিয়া এবং বর ছিল নাসির আর আমার বড় মেয়ে ফারিয়া জাহান তিসার বেস্ট ফ্রেন্ড ছিল তানিয়া এই যে তানিয়া আমাদের তানিয়াকে মাসাল্লাহ কত সুন্দর লাগছে সবাই দেখুন এই যে আমাদের নাসিরও তানিয়া ওদের দুজনকে মাসাল্লাহ অনেক মানিয়েছে আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওদের দাম্পত্য জীবনে অনেক সুখী করে আর আপনারা শুনলে অনেক খুশি হবেন এই বিয়ে ঘটক ছিল আমার মেয়ে ফারিয়া জাহান এবং আমার মেয়ের জামাই রিমন ওদের দুজনেরই বেস্ট ফ্রেন্ড ওরা দুজন আমার মেয়ের জামাই রিমন রিমনের বেস্ট ফ্রেন্ড হলো নাসির আর আমার মেয়ে ফারিয়া জাহান তৃষা ওর বেস্ট ফ্রেন্ড ছিল তানিয়া মাসাল্লাহ ওদের দুজনকে অনেক সুন্দর লাগতেছে তবে আমার অনেক ভালো লাগছে বিয়ের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ কিন্তু আমি অনেক অনেক মিস করছি আমার মেয়েকে এবং মেয়ের জামাইকে যাদের ওশিলা এই বিয়ের প্রোগ্রামে আমাদের ইনভাইট ছিল কিন্তু তারাই ছিল না এজন্য আমি একটু ইমোশনালও ছিলাম কিন্তু কিছু করার নাই সব কিছু আল্লাহতালার ইচ্ছা তবে দূর থেকেও যে মানুষ অনেক কাছে থাকে এই প্রোগ্রামটার কথা চিন্তা করলে বোঝা যায় যে আমার মেয়ে মেয়ের জামাই অনেক দূরে আছে বাংলাদেশ থেকে ওরা আমেরিকায় আছে আমেরিকা থেকে ওরাই প্রথমে বিয়ের প্রস্তাব দিছিল তানিয়া এবং নাসিরকে তখন ওরা দুজন দুজনকে দেখে দেখে ওদেরও আলহামদুলিল্লাহ ভালো লেগে যায় তারপর ওরা দুজন দুজনের পরিবারকে জানায় ওদের দুজনের পরিবারই দেখে আলহামদুলিল্লাহ ওদেরকে ভালো লেগে যায় তারপরে সুন্দর একটা দিন দেখে মে মাসের দশ তারিখ ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে সেই দশ তারিখেই আমরা বিয়ের প্রোগ্রামে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ এই যে আমরা সবাই আর তানিয়ার বিয়ের প্রোগ্রামে আমার মেয়ের অনেক ফ্রেন্ডরাই আসছিল। বিউপির ওদের সবার সাথে দেখেও আমার অনেক ভালো লাগছে এখানে আসছিল জিনাথ মালিহা তমা আরও অনেকগুলো ফ্রেন্ড আসছে সবাইকে দেখে আমার অনেক ভালো লাগছে এই যে দেখুন এখানে বরকনের প্লেট রেডি এখন বরকনে খাবার খাবে আর আমিও আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা সবাই নাসির এবং তানিয়ার জন্য দোয়া করবেন এবং আমার মেয়েও মেয়ের জামার জন্য দোয়া করবেন ওরা যেন দাম্পত্য জীবনে অনেক সুখে হয় শান্তিতে থাকে এটাই আমি আপনাদের কাছে দোয়া চাই এই যে আমাদের তানিয়া কনের কাছ থেকে আমি বিদায় নিয়ে এখন চলে যাব বাসায় ভালো থাকো তানিয়া এবং নাসির তোমাদের জন্য আনটি অনেক দোয়া করি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম